এই যে স্মার্ট গৃহিণীরা, আপনারা তো প্রতিদিনই রুটি করে থাকেন, এভাবে কখনো প্রেশার কুকারে রুটি করে দেখেছেন? এত সহজে প্রেশার কুকারে নরম তুলতুলে সফট রুটি হয়, আপনারা এই ভিডিওটি না দেখলে ভাবতেই পারবেন না। এছাড়াও সংসারের খরচ বাঁচাতে গৃহিণীদের কাজকে সহজ করতে আপনাদের সঙ্গে ধামাকাদার কয়েকটি টিপ শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি, মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কাগজি লেবু কিন্তু সবসময় বাজারে দেখা যায় না, আর যখনই আমরা বাজারে এগুলো দেখি তখনও কিন্তু অনেকটা পরিমাণ কিনে নিয়ে আসি, কিন্তু এই লেবুগুলো বেশি দিন হলে কিন্তু নষ্ট হয়ে যায়। তা এভাবে একটা বক্সে ভরে আমরা যদি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত লেবুগুলো ভালো থাকে, আর লেবুগুলো নষ্ট হয়ে না যাওয়ার কারণে সংসারের খরচের হাত থেকে কিন্তু আমরা অনেকটাই রক্ষা পাই। আমাদের ম্যাক্সিমাম গৃহিণীদেরই কিন্তু বাচ্চা হওয়ার পর মোটা হওয়ার একটা প্রবণতা থেকেই যায়, আর সংসারের নানা রকম কাজকর্মের জন্য আমরা নিজেদের প্রতি সেরকম কিন্তু যত্নশীল হতে পারি না, নজর দিতে পারি না, যার কারণে এই ফ্যাট ভাবটা দিনে দিনে বেড়ে যায়। তো আপনাদের জন্য আজকে খুবই সহজ একটি সমাধান নিয়ে এসেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর খালি পেটে যদি আমরা এরকম একটা লেবুর রস আর তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের যে এক্সট্রা ফ্যাট এটা কিন্তু অনেকাংশেই ধীরে ধীরে কমে যাবে। আর আমাদের এই ব্যস্তময় জীবনে নিজেদের জন্য মাত্র 2 মিনিট হাতে সময় বের করে আমরা কিন্তু এটা করতেই পারি। চাইলে অনেকে মধু দিয়েও খেতে পারেন, তবে আমি মধু থেকে লবণ দিয়ে খেতেই বেশি পছন্দ করি। আর লেবুর যে খোসা এটা কিন্তু ভুলেও ফেলে দিবেন না, এই খোসা গরম জলে 2 মিনিট ফুটিয়ে একটু ঠান্ডা হলেই খেয়ে নেবেন, এটা কিন্তু ফ্যাট ঝরাতে আরও বেশি কার্যকরী। আশা করছি টিপসটি ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। বাজার থেকে বেসন কিনে আনার পর আমরা কিন্তু অনেকেই সরাসরি সেই বেসন রান্নার কাজে ব্যবহার করি, এটা ভুলেও করবেন না। দেখুন বেসনের মধ্যে কতটা পরিমাণ নোংরা থাকে, তাই সব সময় বেসন কিনে আনার পর ছাঁকনির সাহায্যে বেসনটি চেলে তারপর আমরা কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। এখন খুব সহজেই ঝটপট দোকানের মতো পারফেক্ট মুসমুসে বেগুনি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বেসনের সঙ্গে একটু চালের গুঁড়া, লবণ, হলুদ, ঝালের গুঁড়া, কালিজিরা, অল্প একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর লবণ, একটু চিনি, এগুলো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিব। আর তারপর এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি ব্যাটারটা গুলে নেওয়ার জন্য, ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না। আর বেগুনির গায়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মেখে রেখে দেব 5 মিনিট। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলেই, যখন ভালো পরিমাণে গরম হয়ে যাবে তখন তেলটা আবার একটু নর্মাল মিডিয়াম আঁচে দিয়ে বেসনের মধ্যে বেগুনগুলো চুবিয়ে এভাবে আমরা কড়াইয়ে দিয়ে দিব। তারপর এপিট ওপিট ভালোভাবে উল্টিয়ে পারফেক্ট একটি কালার আসলে আমরা কিন্তু এভাবে বেগুনিগুলো ভেজে নেব। নতুন গৃহিণীদের একটি কমন প্রবলেম, পারফেক্ট রুটি হয় না, তাদের জন্য এই টিপসটি। তো রুটির যে ময়দাটা এটা কাই করে নেয়ার পর যখন আমরা মাখবো এই রুটির ডোয়ের উপরেই কিন্তু পারফেক্ট রুটি হওয়াটা নির্ভর করে। তাই রুটির এই ডোটা মাখার সময় হাতে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে তারপর এভাবে যদি আমরা রুটির ডোটা মেখে নিই তাহলে কিন্তু খুব সহজেই এই ডোটা খুব সুন্দর সফট আর পারফেক্ট হবে। আর মাখানোর সময় একটুও যে পাত্রটা থাকে বা হাতের সঙ্গে ময়দাটা লেগে আসবে না, আর একটুও ময়দা কিন্তু দেখুন পাত্রের সঙ্গেও লেগে নেই, যার কারণে আমাদের কিন্তু একটুও সংসারে অপচয় হচ্ছে না। এভাবে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর আমরা ছোট ছোট করে লেসি কেটে নেব। এভাবে লেসি করে নিয়ে তারপর আমরা বেলে নিব। আর এভাবে যদি ডোটা পারফেক্টভাবে মেখে রুটিটা বেলা যায় তাহলে রুটিগুলো বেলতে যেমন সুবিধা হয় রুটিগুলো ভাজলেও কিন্তু তেমনই পারফেক্ট হয়। দেখুন কত সুন্দর সফটভাবে আমি রুটিগুলো বেলে নিচ্ছি, আমার কিন্তু একটু ব্যালেন্স আটকের সঙ্গে রুটিটা আটকে গেল, আর রুটিটা কতটা পাতলা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন।
এখন ভিডিওর যে অংশটা দেখছেন, দুধ জ্বালাতে গিয়ে এরকম কিন্তু অনেকেরই হয়। দুধটা উতলে পড়ে গিয়ে চুলা সহ চুলার নিচে পুরো রান্নাঘরটা কিন্তু মেখে যায়। আমার সঙ্গে কিন্তু এটা আগে মাঝে মাঝেই হতো। তো তার জন্য আমি কি টিপস অবলম্বন করি, এভাবে দুধটা জ্বালানোর পর জাল দিতে দিয়ে যখনই একটু উতাল আসতে শুরু করবে, তখন যদি একটা হাতার সাহায্যে এভাবে দুধটা নেড়ে দেওয়া যায় কয়েকবার করে, তারপর দুধটা একদম হালকা আঁচে এভাবে বসিয়ে রাখা যায়, তাহলে কিন্তু দুধ পড়ে গ্যাসের চুলা বলেন রান্নাঘর বলেন একদমই মাখবে না। চলে আসলাম পরবর্তী টিপসে। আমরা যখন বাচ্চাদের টিফিন দিই, এরকম আম বা অন্য কোনো কিছু যেগুলো আর কি মেখে যায়, তার মধ্যে যদি চামচটা দিই তাহলে কিন্তু মেখে যাবে। এজন্য আপনাদের সঙ্গে ছোট্ট একটি টিপস আমি শেয়ার করছি। তো এভাবে বক্সের ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপর যদি চামচটা আমরা এভাবে উপরে রেখে এরকম একটা রাবার যেগুলো হয় সেগুলো দিয়ে কে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর বক্সের সঙ্গে চামচটা থাকবে আর খাবারের সঙ্গে চামচটা একদমই মেখে যাবে না। টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসলাম পরবর্তী টিপসে। আমরা যে জামা কাপড়ে অ্যারারুট দিই, সেই অ্যারারুটটা খুব সহজেই কিভাবে আপনারা করে নিতে পারবেন। তো অ্যারারুট একটা বাটিতে নিয়ে এভাবে একটু ঠান্ডা জলে অ্যারারুটটা গুলিয়ে, আর আগে থেকে চুলাতে আমি জলটা গরম হতে দিয়েছিলাম, যখন জলটা ফুটে যাবে সেই মুহূর্তে যদি এভাবে বাটিতে গোলানো অ্যারারুটটা ঢেলে দেওয়া যায়, তাহলে কিন্তু একদমই চুলার পাশে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা জ্বালানোর প্রয়োজন হবে না। অনেকেই কাঁচা জলে অ্যারারুট দিয়ে একভাবে চুলার পাশে দাঁড়িয়ে নাড়তে থাকেন, না হলে কিন্তু অ্যারারুট দলা পেকে যায়। এই ছোট্ট টিপসটি আপনাদের কেমন লেগেছে ছোট্ট একটা লাইক করলেই আমি বুঝতে পারবো। চলে আসলাম পরবর্তী টিপসে। রান্নাঘর বা বাড়ির এই যে অংশগুলো, এখানে তেলাপোকার অত্যাচার নেই এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া দেয়। তো আমার বাড়িতে এই তেলাপোকার অত্যাচারে আমি তো অতিষ্ঠা হয়ে যাচ্ছিলাম, যার কারণে আমি কিভাবে এই তেলাপোকার হাত থেকে রক্ষা পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফিনিশ তেলাপোকা মারার যে পাউডারটা, এই পাউডারটা খুবই ভালো। এটা রাত্রে ঘুমানোর আগে একটু সাবধানে যেখানে যেখানে তেলাপোকার আক্রমণ সেখানে যদি ছিটিয়ে ছড়িয়ে দিয়ে আমরা রাত্রে ঘুমাতে যাই, সকালবেলা উঠার পর দেখবেন কেল্লা ফতে। সমস্ত তেলাপোকার বংশ গোষ্ঠী যত যা আছে, বাচ্চা বুড়া বুড়ি সমস্ত তেলাপোকা মরে সাফ হয়ে যাবে। আপনারা চাইলে প্রাকৃতিক উপায়েও তেলাপোকা মারতে পারেন। এই নিয়ে অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে, যারা দেখে নিতে চান দেখে নিতে পারেন। এমন অনেকে আছেন ওগুলো তৈরির ভেজাল করতে চান না, তাদের জন্য এই উপায়টি আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসলাম পরবর্তী টিপসে। আমরা অনেকেই কিন্তু গ্যাসের খরচ বাঁচাতে এবং রান্নাঘরের সময় কমাতে রান্নাঘরে প্রেশার কুকার ব্যবহার করে থাকি, কিন্তু প্রেশার কুকার ব্যবহার করলেই কি এই যে রান্নাঘরের যে টাইলসগুলো, এগুলো কিন্তু প্রেশার কুকার যেহেতু অতিরিক্ত গরম থাকে, যার কারণে এই প্রেশার কুকার যখন আমরা এই রান্নাঘরের টাইলসের উপর রাখি, অতিরিক্ত গরমের কারণে এই টাইলসও কিন্তু ফেটে নষ্ট হয়ে যায়, যেটা অলরেডি আমার ভুলেই হয়েছে। আমার ভুল থেকে আমি একটা শিক্ষা পেয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই গরম প্রেশার কুকার কখনোই কিন্তু এরকম টাইলসের উপর রাখা যাবে না। তো আমরা এরকম একটা স্টেনার রান্নাঘরে রেখে তার উপর যদি চুলা থেকে গরম প্রেশার কুকারটা নামিয়ে এভাবে রেখে দিই, এতে করে কিন্তু টাইলসের কোনো প্রকার ক্ষতি হবে না। তো আপনারা এই টিপসটি ফলো করবেন, আর যারা যারা অলরেডি এই টিপসটি ফলো করেন অবশ্যই তারা যদি ভিডিওটি দেখে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। চলে আসলাম পরবর্তী টিপসে। অনেক সময় দেখা যায় আমরা চুলার উপর কোনো তরকারি বসিয়ে অন্য কোনো কাজে চলে যাই, তখন কিন্তু আমাদের কড়াইটা তরকারি সহ এভাবে পুড়ে যায়, আর এই পোড়া কড়াই যে পোড়া দাগগুলো, এটা তোলাটা যে কতটা কষ্টকর সেটা কিন্তু আমরা গৃহিণীরা খুব ভালো করেই জানি। খুব ছোট্ট একটি সহজ সমাধান আপনাদের সঙ্গে শেয়ার করব, কোনো প্রকার মাঝামাঝি ঘষাঘষি ঝামেলা ছাড়াই। আপনারা এই যে কড়াইয়ের মধ্যে একটু সামান্য টুথপেস্ট আর একটু বেকিং সোডা দিয়ে উষ্ণ গরম জল দিয়ে এভাবে কড়াইটা 10 মিনিট রেখে দেবেন, এরপর দেখতে পাবেন ম্যাজিক। অবশ্যই জলটা মানে যতটা পরিমাণ কড়াই পুড়েছে ততটা বেশি পরিমাণ দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখুন
আমি এখানে কোনো প্রকার মাঝামাঝি ঘষাঘষি ছাড়াই একটা খন্তা হয় না সেগুলো দিয়ে এভাবে আস্তে করে একটু নাড়া দিতেই কড়াইয়ের যে পোড়া খাবারে পোড়া লেগেছিলো সেই অংশগুলো কিন্তু কত সহজেই উঠে আসছে। এখানে কোনো প্রকার বালি বা কঠিন কোনো কিছু কিন্তু ব্যবহার করতে হচ্ছে না। তো এভাবে করার পর আমি একদম পাতলা যে স্ক্রাবারগুলো হয় সেগুলো হালকা স্ক্রাবার দিয়ে এভাবে হালকা হাতে একটু ঘষা দিতেই দেখুন আপনাদের সামনেই দেখাচ্ছি পোড়া অংশগুলো কড়াইয়ের থেকে কতটা সুন্দরভাবে উঠে গেছে। আর একদম ফ্রেশ জলে কড়াইটা ধুয়ে আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করছি কতটা ফ্রেশ হয়েছে আপনারা দেখতেই পারছেন। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চলে আসলাম পরবর্তী টিপসে। আমরা বাজার থেকে হাজার হাজার টাকার যে KFC চিকেন ফ্রাই মানে কিনে খাই সেটা ঘরোয়া পদ্ধতিতেই আপনাদের ঘরোয়া উপকরণ দিয়েই করে দেখাবো। তো চিকেনগুলো একটু রেগুলার যে পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো যে সস হয় সেগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর এখন ঘরের যে ময়দা দিয়ে আমরা রুটি তৈরি করি তার মধ্যে একটু ঝালের গুঁড়া একটু লবণ মিশিয়ে নিয়ে তারপর একটা ডিমের কোডিং নিয়ে করে এভাবে যদি এই ময়দার মধ্যে দুই তিনবার কোডিং করে আমরা নিয়ে এগুলো মানে ছাকা যে তেল হয় সেটাতে ভাজতে পারি এটা যে মানে দোকানের থেকেও কতটা স্বাস্থ্যকর এবং কতটা সাশ্রয়ী আপনারা যদি একবার এই রেসিপিটা বাসায় করে খান তাহলেই বুঝতে পারবেন। তো আমি এভাবে চারটা চিকেন ময়দার মধ্যে কুড়িয়ে নিয়েছি তারপর এখন তেলের মধ্যে একদম কড়া করে কালার আসা পর্যন্ত 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে ভেজে নেব। দেখুন কত সহজেই কিন্তু আমার দোকানের মতো KFC চিকেন ফ্রাই রেডি হয়ে গেল যেটা বড় থেকে ছোট সবাই খুব বেশি পছন্দ করবে। তাহলে এখন আর হাজার হাজার টাকা খরচ করে বাজার থেকে KFC চিকেন না কিনে ঘরোয়া মশলাতেই বাড়িতেই তৈরি করুন আর সবাই খুব মজা করে উপভোগ করুন। তো আমরা যে তেলের মধ্যে চিকেন ফ্রাইটা ভেজেছি অনেকটা তেলের মধ্যে কিন্তু এই ভাজা পোড়াগুলো করতে হয় যে বাকি তেল থাকে এটা কি আমরা ফেলে দেব কখনোই না। আর এই কালো পোড়া তেলগুলো কিন্তু অন্য রান্নাতে ব্যবহারও করা যায় না। তাহলে আমরা কি করব এভাবে একটি ছাঁকনির মধ্যে তারপর একটি টিস্যু দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দেব। এতে করে দেখুন তেলটা কত ফ্রেশভাবে এসেছে কালো যে পোড়া অংশগুলো একদমই তেলের মধ্যে আসেনি। তারপর টিস্যুটা একটু এভাবে চেপে নিয়ে ঢাকনা দিয়ে যদি এটা রেখে দিই যে কোনো রান্নাতে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো। আশা করছি টিপসটি আপনাদের ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। ইলিশ মাছ কিন্তু আমাদের বাঙালিদের খুবই পছন্দের এবং প্রিয়। ইলিশ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া দেয়। তো এই ইলিশ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কিন্তু যখনই আমরা একটু কম দামে পাবো একটু বেশি করে ইলিশ মাছ কেনার পর আমরা যদি এভাবে ইলিশ মাছটা ফ্রোজেন করে রেখে দিই তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ গন্ধ একদমই ঠিক থাকবে। তো উপরের যে আঁশটা সেটা ছাড়িয়ে এভাবে পলিথিনে ডাবল ডাবল করে র্যাপিং করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর যে মাছটা আমি পরবর্তী বেলাতে ভাজবো সেটা আমি একটু লবণ হলুদ ঝালের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপর 1 থেকে 2 ঘন্টা পর যখন আমি মাছটা ভাজবো সেটাও কিন্তু অনেক টেস্ট হবে খেতে। আর ইলিশ মাছ কখনোই কেটে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন না এতে করে ইলিশ মাছের স্বাদ কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। এভাবে আপনারা ইলিশ মাছ একবার হলেও সংরক্ষণ করবেন আশা করছি ফল পাবেন। চলে আসলাম পরবর্তী টিপসে। আমাদের ব্যস্তময় জীবনে আমরা কিন্তু অনেকেই এখন একবারে বাজারে গিয়ে মাছ সবজি মশলা এগুলো ফ্রিজে সংরক্ষণ করি। তো কীভাবে ফ্রিজে সংরক্ষণ করলে এগুলোর স্বাদ গন্ধ একদম অটুট থাকবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এভাবে মাছে যদি আমরা একটু জল দিয়ে মাছটা পুরো জল বরফের মধ্যে ডিপ ফ্রিজে রাখতে পারি তাহলে কিন্তু নর্মালি যে পলিতে করে মাছ রাখা তার থেকে মাছটা বেশি দিন ভালো থাকে। যেহেতু বরফের মধ্যে মাছগুলো ডুবানো থাকবে যার কারণে একটু জল দিয়ে আপনারা চাইলে এভাবে বক্সে বক্সে করেও কিন্তু মাছ রাখতে পারেন। এবং কি এই যে মশলাগুলো আমরা বেশি দিন করে কিন্তু ফ্রিজে রেখে দিই। তো আমি কি করি বেশি পরিমাণ মশলা করে এই যে মানে একটু বেশি করে আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিই। আর নর্মালি আমাদের প্রতিদিনের রান্নার জন্য যে
3 থেকে 4 দিন যাবে বা 1 সপ্তাহ বরজোর যাবে, সেই পরিমাণটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। এই যে এই বক্সটাতে যতটুকু নিয়েছি এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রতিদিনের রান্নাতে বের করে আবার তুলে রেখে দেওয়ার জন্য। আর বেশি পরিমাণ মশলা যদি আমি প্রতিদিনই রান্নার জন্য বের করে 2-3 ঘন্টা বাইরে রেখে মশলাটা নরম হয়ে রান্নাতে ব্যবহার করে আবার যদি ফ্রিজে তুলে রাখি, আবার বরফ হয়, আবার পরের দিন বের করি, এতে করে কিন্তু মশলার স্বাদ গন্ধ সবটাই নষ্ট হয়ে যায়। যার কারণে আমি কি করে থাকি, একটু বেশি পরিমাণ মশলা ডিপ ফ্রিজে রেখে দিই আর অল্প করে নর্মাল ফ্রিজে রেখে দিই। নর্মালটা ফুরিয়ে গেলে আবার ডিপ থেকে একটু বের করে নিয়ে এভাবে ব্যবহার করি, এতে করে কিন্তু মশলার স্বাদ গন্ধ সবই ঠিক থাকে। টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু নর্মালি রুটি পরোটা এভাবে সবাই তাওয়াতে ফ্রাই প্যানেই ভেজে থাকি, কিন্তু অনেকে আছেন নতুন সংসার শুরু করেছেন, সব বাসন এখনও কিনা হয়নি, হয়তো তাওয়াটা কিনা হয়নি, তারা কী করবেন? তো তাদের জন্য আজকে একটি সহজ সমাধান নিয়ে চলে এসেছি। তো এই যে প্রেশার কুকার, এটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের সবার সংসারেই সংসারের কাজ সহজ করার জন্য হয়ে থাকে। তো এই প্রেশার কুকারটা একটু গরম করে প্রেশারের পিছনের যে অংশটা সেটাতেও কিন্তু তাওয়ার মতো করে আমরা বেশ সুন্দর নরম ফুলকো ফুলকো সফট রুটি করে নিতে পারবো। দেখুন, আমি কিন্তু প্রেশার কুকারের যে পিছনের অংশটা এটাতেই রুটিটা করছি, আর রুটিটা কিন্তু একদম তাওয়াতে ভাজলে যেমন হয় তেমনই হচ্ছে। অনেকে চাইলে একটু সেঁকা দিয়ে নিয়ে সরাসরি আগুনের যে তাপ হয় সেটাতে দিলেও কিন্তু বলের মতো ফুলে যাবে। তো আমি না ওটার থেকে এভাবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই দেখুন একটা ন্যাকড়ার সাহায্যে এভাবে একটু চাপ দিলেই কত সুন্দর রুটিগুলো ফুলকো ফুলকো হচ্ছে একদম তাওয়ার মতোই। তো অনেকেরই থাকে যে তাওয়াটা অনেক সময় মাখানো থাকে বা আশেপাশে থাকে না, তখন আপনারা এভাবে সহজেই কিন্তু করে নিতে পারেন। আর রুটিগুলো দেখুন কতটা সফট হয়েছে, একদম কেউ বলতেই পারবে না এটা এভাবে ভাজা। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।